সবাইকে আমার নমস্কার। আমি প্রথম এই গল্প লিখতে যাচ্ছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। এটা আমার লাইফ সত্যি ঘটনা, তাই আমি পরিচয়ে তা পরিবর্তিত করে দিলাম যাতে কারোর কোনো প্রবলেম না হোক, সবাই এটা পরে মজা নিতে পারে। তাহলে আমার কথা বলি, আমার নাম রাহুল, বারাকপুরে এ থাকি। আমার গায়ের রং শামলা, হাইট 5'9", ভালো শরীর। আর যার কথা আমি বলছি সে হলো আমার এক্স গার্লফ্রেন্ড বর্ষা। সে দেখতে একদম সেক্সি, হাইট 5'5", সব থেকে বেশি ওর ডাবকা দুদুর গোল গোল পোদ, উফ সে বলে বোঝাতে পারবো না, দেখলেই মনে হয় মুখে নিয়ে চুষতে থাকি ওর দুদুগুলো জোরে জোরে, টিপি ময়দা মাখার মতো। টপ আর জিন্স পরলে একদম সব তিক্ত হয়ে থাকে, কেউ দেখলেই জিভ এ লালা চলে আসবে। রাস্তা দিয়ে গেলে সবাই ওর পদের দিকে তাকিয়ে থাকে, আমি জানি সবার ইচ্ছা হয় পেলেই ওকে চুষে চুদে খাবে সারাক্ষণ। কত কেউ যে রাতে ধন দাঁড় করিয়ে স্বপ্নে ওকে চুদে, সেরও কি বলবো। যাই হোক, আবার আসি আসল গল্পতে। এমডির প্রেম চালু হয় অনলাইন থেকে, তারপর নম্বর এক্সচেঞ্জ করে কথা বলতে থাকি। তারপর একদিন রাতে ঠান্ডার দিনে কথা বলতে বলতে আমার খুব ঠান্ডা লাগছিল, তাই ওকে বললাম আমার খুব ঠান্ডা লাগছে, তো ও আমাকে হঠাৎ বলে উঠল আমার কাছে চলে এস, আমি গরম করে দেব। আমি তো শুনে আমার বাড়া পুরো শক্ত হয়ে দাঁড়িয়ে গেল, অজান্তে আমার একটা হাত ও বাড়া দলতে লাগলাম। আমি ওকে বললাম সে কি করে গরম করবে শুনি, আমি জেনেও না জানার ব্যান করলাম। ও বলল আগে এস, তারপর না হয় নিজেই জানবে। ওর বাড়ি আমার বাড়ি থেকে কাছে থাকার কারণে আমি আর বেশি চিন্তা না করে রাত 1-2টার সময় লুকিয়ে চোরের মতো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। যেহেতু আমি আমার রুম একা ঘুমাই তাই সুবিধা হলো। আমি ওকে ওর বাড়ির সামনে আসে মেসেজ করে জানালাম, ও বাইরে আসে গেটটা খুলে দিল আর বলল বাথরুমে ঢুকতে, ওদের বাথরুমটা ঘরের বাইরে, তাই আমি বাথরুমে চলে গেলাম। ও নিজের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল যাতে ওর মা বাবা না চলে আসে বাইরে। তারপর সোজা বাথরুম এ ঢুকলো আর আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরল। আমিও ওকে জোরে আমার বুকে চেপে ধরলাম, ওর বড় বড় দুদু আমার বুকে, সেটা আছে আমার, সেটা দারুণ লাগছে। আমিও আরো জোরে চেপে কোর রেখেছি ওকে, ও আমার ঠোঁটটা আমার ঠোঁটে লাগিয়ে চুষতে শুরু করলো। আমিও খুব এনজয় করছিলাম, ওর চোষাটা উফ উফ কি দারুণ, জিভ এ জিভ লাগিয়ে লালা পড়ছে, সেটা চুষে চুষে খাচ্ছি দুজনে। এরকম চুমু চলতে থাকলো অনেকক্ষণ। আমার বাড়া তো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে, শুধু হাফ প্যান্ট পরেছিলাম বলে দাঁড়িয়ে ওর গুদের উপরে কোষা লাগছে, নাইটি ওপর থেকেই ও পুরো গরম হয়ে আছে। আমিও আমি তখন ওর দুদুটা টিপতে লাগলাম নাইটি ওপর থেকেই, ও একদম স্যার সিরিয়া উঠল আমার কানের কাছে, গভীর নিঃশ্বাস নিতে লাগলো, আমাকে চেপে ধরে আহ 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 করতে লাগলো। আমার বাড়া দাঁড়িয়ে আছে, সেটা হাত দিয়ে চেপে ধরলো প্যান্ট এর উপর দিয়ে কতলা ছিল। আমি তখন ওর নাইটিটা খুলে দিলাম, ও আমার প্যান্টটা নিচে নামিয়ে দিল। আমি ওর ডাবকা দুদু দেখে সোজা মুখ ডুদিয়ে চুষতে শুরু করলাম, কালো রঙের বোটা তা নিয়ে খেলতে লাগলাম, ও ছোটপটাতে লাগলো আর উফ 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 আহ আহ করতে লাগলো, আর আমার ধন ধরে জোরে জোরে আগে পিছে করে খেসতে লাগলো, আমরা খুব ভালো লাগছিল। তারপর আমাকে বলল তোক আরো গরম করব। আমি এটা বলে হাঁটু গেড়ে বসে আমার বাড়া তাই চুমু দিয়ে পুরো বাড়াটা মুখে ঢুকিয়ে নিল, চুষতে লাগলো আমার মুখ থেকে। তখন আহা 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 আওয়াজ বের হয়ে এলো, সে দারুণ চুষছিল, লালা দিয়ে পুরো বাড়াটা ভিজিয়ে দিয়েছিল। আমার সহ্য হলো না, আমি ওকে দাঁড় করিয়ে আমিও আমার মুখটা ওর গুদে গুজে দিলাম আর আমার জিভটা বের করে ওর গুদ চুষতে লাগলাম। উফ কি সুন্দর গন্ধ আর দারুণ লাগছে চুষতে, আমি পুরো জিভ ঢুকিয়ে চুষছি, ও আমার মাথা ধরে নিজের গুদে চেপে ধরে নিজের থেকেই উপর নিচ করছে, আহ আহা আহা উফ 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 ইস ইস, এরকম ভাবেই চুষতে থাকে, চোষ আমার গুদ চোষ সব রস খেয়ে না, এরকম বলতে থাকলো। আমি ওকে আরো উত্তেজিত করার জন্য আমার দুই তো আঙ্গুল ঢুকিয়ে দিলাম ওর গুদের চুষতে লাগলাম, ও পুরো পাগল হয়ে গেল, কেঁপে কেঁপে উঠছিল একদম, আমি বুঝতে পারছিলাম ও রস খসাবে। বেশ কিছুক্ষণের মধ্যেই আমার মুখে রস ছেড়ে দিল আর শরীর ছেড়ে দিল, কিন্তু আমার তো তখন শুরু। আমি তখন আমার বাড়া ওকে চুষতে বললাম, ও আমার বাড়া চুচুষে দাঁড় করিয়ে দিল। আমি আবার ওকে দাঁড় করিয়ে ওর পাতা ওপরে তুলে ওর গুদের দোকানে বাড়াটা ঘুষতে লাগলাম, ওর শরীর আবার শির শিরিয়ে গেল। আমি আস্তে করে আমার বাড়ার মুন্ডিটা ওর গুদে ঢুকিয়ে দিলাম, ও কেঁপে উঠল। আমি আবার একটু বাইট করে আমার মুখটা ওর ঠোঁটে লাগিয়ে চুষতে চুষতে দিলাম, এক জোরে ঠাপ পুরো বাড়াটা ঢুকে গেল ওর গুদে। ও চিল্লাতে পারলো না, ওর গুদ থেকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু আমি আর দাঁড়ালাম না, আমি ওকে জোরে জোরে চুদতে লাগলাম। ও আমাকে জড়িয়ে ধরে আমাকে বলল জোরে কর রাহুল, জোরে চোদ, আমাকে তখন এরকম কথা শুনে আমিও আরো জোরে জোরে ঠাপাতে লাগলাম। ও শুধু বলে যাচ্ছিল জোরে চোদ, আরো জোরে চোদ, উফ 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 আহ করে যাচ্ছিল আর আমি আমার দিকে তাকিয়ে ঠাপ খাচ্ছিল। সে কি দারুণ লাগছিল, পুরো গুদের রোষে ভরা আমার বাড়া বেরোচ্ছে আর ঢুকছে। এরকম ভাবে 2-0 মিনিট চোদার পরে ওর রস আমার বাড়া বেয়ে পড়ছিল, আমিও চুদে যাচ্ছিলাম আর ওর দুদু চুষে যাচ্ছিলাম, ও আমাকে দুদু মডেল মাথা তা চেপে রেখেছিল। ফেনেও আমিও আবার ঢালবো, তাই অকলে বললাম কোথায় ফেলবো, বলল আমার দুদুতে ফেলতে, তাই আমি আমার বাড়া বের করলাম, ও বসলো নিচে, আমি বাড়া খেচে ওর দুদুতে ফেলে দিলাম, ও আমার রস তা পুরো গায়ে মাখিয়ে নিল, একটা আঙ্গুল এ করে নিজে চুষল, আমার বাড়া তা চেটে পরিষ্কার করে দিল।
এইভাবে আমাদের রাতে চুদাচুদি হলো, এটা হলো শুরু। আবার থেকে এরকম করেই কতবার যে চুদা হয়েছে সেটা জানি না।